বালিগঞ্জের ভোটের ফলাফল সামনে চলে এসেছে এবং তাতে জয়লাভ করেছেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কিন্তু আজকের আর একজন যে প্রার্থী যিনি উঠে এসেছেন এবং আবিষ্কার বলা যেতে পারে, তিনি হলেন সায়রা শাহ হালিম, যিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এবং কোন চমকে আজকে এই সিপিএমের আজকের এই রেজাল্ট, এবং যারা গতবার তৃতীয় স্থানে ছিলেন সেখানে অনেক বড় ব্যবধানে এবার তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, এবং তার থেকেও বড় কথা হচ্ছে গতবার যেখানে তারা ভোট পেয়েছিলেন 8,500-এর কিছু বেশি, সেখানে এবছরে তারা 30,000 ওপর ভোট পেয়েছেন। অন্যদিকে দুটো ওয়ার্ড রয়েছে যেখানে তারা লিড করেছেন, এই সবটাই জানবো আমরা। এখানে আমাদের সঙ্গে রয়েছেন প্রার্থী নিজেই, তার কাছে জানবো। প্রথমত অভিনন্দন, কংগ্রাচুলেশনস, আপনার প্রচুর ভোট পেয়েছেন, এতটা আশা করেছিলেন? আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। তো আমাদের অনেক জন সমর্থন বেশি ছিল এখানে, আর সিভিল সোসাইটি আমাদের পুরো সাপোর্ট জো হ্যায় দিয়েছে, আর ইহা পে হমে বিভিন্ন জগা সে সাপোর্ট মিলা হ্যায়, সিভিল সোসাইটি সে মিলা হ্যায়, লেফট কি জো পার্টিজ থি উননে ভি পুরা সাপোর্ট দিয়া হ্যায়, আর মেরে পার্সোনাল ক্যান্ডিডেচার কো একসেপ্ট কিয়া, উননে মেরা ক্যান্ডিডেচার কো পসন্দ কিয়া, ইসকি মে বহুত বহুত শুকরগুজার হুঁ, বহুত আভারী হুঁ। লাস্ট ইয়ারের যে ভোট শেয়ার ছিল আপনাদের, তার তুলনায় এবারে প্রচুর ভোট বেড়েছে, এটা কোন ম্যাজিকে হলো? ম্যাজিক আমি জানি না, আমি অনেক অনেক চেষ্টা করেছি, আর আমারে কমরেডসে ভি বহুত ইহা পে হার্ড ওয়ার্ক কিয়া হ্যায়, তো সারে ফ্যাক্টর্স জো থে উননে প্লে কিয়া হ্যায়, বহুত বিভিন্ন ফ্যাক্টর্স থে, একই ফ্যাক্টর নি থা। মুঝে বহুত এক গর্ব মহসুস হোতা হ্যায় কি মেরে আর মেরে ক্যান্ডিডেটস নে, ইতনা ইন্টিমিডেশন চল রহা থা, থ্রেটস থে, রিগিং ভি চল রহি থি, লেকিন হাম লোক মেদানে জঙ্গ সে হাম লোক হিলে নি, ওহি পে হাম লোক ডট কে মুকাবলা কিয়া, অ্যান্ড ইট ওয়াজ আ ফাইট ওয়ার্থ ফাইটিং ফর, উই হ্যাভ গিভেন দেম আ ভেরি ভেরি টাফ কম্পিটিশন। এখন আমাদের রাজ্যে আমরা জানি একদিকে হচ্ছে তৃণমূল, অন্যদিকে হচ্ছে বিজেপি, মাঝখানে সিপিএম মানে খুঁজতে হচ্ছিল অনেক জায়গাতেই যে তারা কত ভোট পেয়েছে, সেখানে আজকে আপনার এই রেজাল্ট, এটা কি মনে হচ্ছে আপনার দলকে বাড়তি অক্সিজেন দেবে? দেখি মানে অক্সিজেন আপনাকে নিয়ে একটা নতুন আশা তৈরি হবে? হ্যাঁ, নতুন আশা তৈরি হচ্ছে এখানে, এক আশা আই হ্যায় লেফট ফ্রন্ট মে কে হাম লোক এক মেন কম্পিটিটর বন গে, এক ন্যারেটিভ চল রা থা কি বিজেপি মেন কম্পিটিটর হ্যায় টিএমসি কা, তো ও জো হ্যায় মিথ হমনে ও ব্রেক কিয়া হ্যায়, ক্যোকি আবি সিফ সিপিএম হি হ্যায় জো জনতা কি লড়াই আওয়াম কি লড়াই কো আগে লে যা সকতি হ্যায়। আজকের ভোটের রেজাল্ট কি কোথাও মনে হচ্ছে যে মাইনরিটি ভোট, যেটা একটা তৃণমূল কংগ্রেসের একটা বলা হয় যে মাইনরিটি ভোট তাদের সাপোর্ট রয়েছে, সেখানে কি লেফট আজকে সেটাই ভাঙন ধরিয়েছে? দেখি মুঝে পুরি আওয়াম সে সাপোর্ট মিলা হ্যায়, সিভিল সোসাইটি সে মিলা হ্যায়, মাইনরিটি সে তো মিলা হি হ্যায়, লেকিন রমজান কি ওজে সে বহুত লো ভোটার টার্ন আউট থা, 42 আপ দেখ রে থে, 42% থা, লেকিন অর ভি আচ্ছা হো জাতা আগর ভোটার্স জাদা তালাত সে নিকলতে, লেকিন তব ভি মে বহুত শুক্রগুজার হুঁ কি রমজান কে মহিনে মে জো ভোটার্স নিকলে হ্যায়, আর ইতনা ধূপ মে গরমি মে তব ভি ইয়ে লোক নিকল কে মুঝে জো হ্যায় আপনে কিমতি ভোটস দিয়ে উসকি মে বহুত বহুত আভারি। আপনি দুটো ওয়ার্ড রয়েছে আপনার এখানে 64-65, যেখানে বুদ্ধবাবু থাকেন একটা ওয়ার্ডে, সেখানে আপনি ভালো ভোট পেয়েছেন, লিড করেছেন, লিডিং পজিশনে আছেন, তাই তো? হ্যাঁ, সো 64-65 মে হাম লোগোনে লিড প্রাপ্ত কি হ্যায়, তো ইয়ে এক আচ্ছা এক্সাম্পল হ্যায়, উদাহরণ হ্যায় কি আগর আপ আচ্ছে সে কাম করেঙ্গি, জনতা আপকে ক্যান্ডিডেটস কো পসন্দ করেগি, আর জনতা আপকো সাপোর্ট করেগি। বুদ্ধবাবু বা ওনার পরিবারের সঙ্গে কোনো কথা হয়েছে বা আপনি ফোন করে কিছু জানাবেন? আমি ফোন করব, আর প্রচারের সময় বুদ্ধদেব বাবুর স্ত্রী আমাকে আশীর্বাদ দিয়েছেন, আর উনি বলা হ্যায় কি আপ লড়াই কো জারি রাখি, হাম আপকে সাথ হ্যায়। আজকে কি আর কোনো প্ল্যান আছে কোথাও? আজকে প্ল্যান পুরো দিন মিডিয়া চলবে, আমাদের আই থিঙ্ক দে ইজ আ প্রেস কনফারেন্স অ্যাট দি পার্টি পার্টি অফিস, এটাই আজকে প্রোগ্রাম। আচ্ছা, এই এবারের ভোটের রেজাল্টে কি আনিস খান বা এই ধরনের যে ইস্যুগুলো, একদিকে যদি আমি মাইনরিটি বা সংখ্যালঘু ধরি, অন্যদিকে মহিলাদের বিভিন্ন আমরা দেখেছি ধর্ষণের ঘটনা অভিযোগ হয়েছে, ধর্ষণের অভিযোগ হয়েছে, এবং অন্যদিকে আনিস খানের মতো ঘটনা ঘটেছে, এগুলো কি কোথাও প্রভাব ফেলেছে?
ये प्रभाव तो पड़ेगा, ये बहुत सारे फैक्टर्स हैं। सिविल सोसाइटी ने भी मुझे बहुत सपोर्ट किया, और ये सब भी फैक्टर्स हैं, ये सब कंट्रीब्यूटरी फैक्टर्स हैं। তো আলটিমেটলি আপনাকে যদি মনে হয় যে গত বছরের তুলনায় এ বছরে যদি মানে কারণ যদি জিজ্ঞাসা করি, আপনার কোন কোন কারণগুলো প্রথম মাথায় আসছে যে এত রেজাল্ট ভালো হওয়ার জন্য? হ্যাঁ, তো প্রত্যেক কারণ আছে, বিভিন্ন বিভিন্ন কারণ আছে। সিভিল সোসাইটি আমাকে অনেক সহযোগ দিয়েছেন, মহিলাজন আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, और यहाँ पे जो है TMC की भी जो ट्रेडिशनल सपोर्टर्स हैं उनने भी मुझे बहुत सपोर्ट दिया है, और माइनॉरिटीज से भी मैंने काफ़ी सपोर्ट पाया है। तो ये बहुत बुद्धिजीवी हमारे सपोर्ट दिए थे, और बहुत सारे फैक्टर्स हैं जिनने जिनकी वजह से मुझे इतने सारे बहुमत से वोट्स मिले हैं। আমরা কথা বললাম শায়রা শাহ হালিমের সঙ্গে, এবং তিনি বলছেন কোনো একটা বিষয় না, একাধিক বিষয়ে তার আজকে এই জয়ের পিছনে রয়েছেন, এবং তিনি এরপরে বুদ্ধবাবুর সঙ্গেও কথা বলার চেষ্টা করবেন। যদিও ভোট যখন শুরু হয়নি, ভোটের প্রচারের সময় তিনি তার পরিবারের সঙ্গে, বুদ্ধবাবুর পরিবারের সঙ্গে, বিশেষ করে মীরা ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছিলেন, এবং তার আশীর্বাদ নিয়ে তার সঙ্গে কথা বলেই তার প্রচার শুরু করেছিলেন। ক্যামেরায় সুব্রত গোস্বামীর সঙ্গে শারমিন বেগম, আনন্দবাজার অনলাইন।